আসসালামু আলাইকুম, সাবরিন সারাস রেসিপিস থেকে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমের আইসক্রিম রেসিপি। আমি আমের আইসক্রিমটা কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি আজকে থাকছে। খুব কম সময়ে ঝটপট করে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। তাহলে চলুন, দেরি না করে আমি কিভাবে এটা তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রামের মতো দুধ নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা নেওয়ার কারণ যেন এটা বেশি ঘন করতে না হয়, আর যদি আপনারা চান এটা লিকুইড দুধটা ঘন করেও করতে পারেন। আমি এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দেবো সুগার। আপনারা যেমনটা মিষ্টি পছন্দ করেন তেমনটা অ্যাড করবেন। আমি এখানে আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে আবারও মিশিয়ে নেব। এখানে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করব। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে পানিতে মিশিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ দুধটা যেন একটু ঘন হয় সেজন্য আমি এখানে দিয়েছি। আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটা অফ করে দেব। যে দুধটা আমি ঠান্ডা করে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম সে দুধটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেমন ঘনত্ব হয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমের যে পিউরিটা আমি করে রেখেছিলাম সে পিউরিটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পরে আমি এমন ঘুটনির সাহায্যে আমি একটু ঘুটে নেব। আমি এখানে কোনো প্রকার ব্লান্ডার ইউজ করতেছি না সেজন্য আমি ঘুটনি দিয়ে কাজটা করে নিচ্ছি। প্রায় আমার ঘুটে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে পাত্রে আইসক্রিমটা বসাবো সেটা নিয়েছি। আমি এখানে আইসক্রিম মেকারটা নিয়েছি। আমি এখন এক এক করে আইসক্রিম মেকারের গোলাটাকে ঢেলে নেব। আমি এক এক করে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেমন ঘনত্ব হয়েছে। প্রায় ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাঠিগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। কাঠিগুলো দিয়ে দেওয়ার পরে আমি এইটা 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব। 7 থেকে 8 ঘন্টা পর ফিরে আসছি। আমি 8 ঘন্টাটা ফ্রিজে রেখেছিলাম। এটা সাথে সাথে কিন্তু বের করা যাবে না, দু মিনিটের মতো বাইরে রাখতে হবে, তারপরে কিন্তু এটা খোলা যাবে। দেখুন আমি খুলে নিয়েছি, সহজে কিন্তু খোলা যাচ্ছে। আপনারা বাসায় এভাবে ঝটপট করে কিন্তু এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন খুব কম সময়ে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। আশা করি সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।